হ্যালো ভিওয়ার্স আপনাদের মাঝে এ আজকে আমি একটি নতুন ট্রিক নিয়ে এসেছি ট্রিকটি হলো আপনারা আপনাদের মোবাইলে আনলিমিটেড অ্যাপস ইনস্টল করতে পারেন কিন্তু মেমরি ফুল হবে না আমরা সাধারণত দেখে থাকি যে স্টোর থেকে যদি একটি অ্যাপস ইনস্টল করা হয় তা অ্যাপসটি থাকে হল যেমন ম্যাসেঞ্জার পঞ্চাশ মেগাবাইটের তারপর আমরা যদি ভালো করে দেখি সেটিং গিয়ে তা হয়ে যায় যে দুইশো মেগাবাইটের তার ফলে আমরা অনেক সময় অনেক অ্যাপস ইউজ করতে পারি না কিন্তু এই পদ্ধতিটি ব্যবহারের ফলে আমরা আনলিমিটেড অ্যাপস ইনস্টল করতে পারবো কিন্তু মেমরি ফুল হবে না এই পদ্ধতি এই পদ্ধতিটি করার জন্য আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড দিতে হবে আমি জানি যে অনেকে এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন কিন্তু যারা এখনও এই সফটওয়্যারটি ব্যবহার করেননি শুধু তাদের জন্যই এই টিউটোরিয়ালটি করা এই সফটওয়্যারটির নাম হলো হিমমিট লাইট অ্যাপস ব্রাউজার এই সফটওয়্যারটি ইনস্টল দিই এই সফটওয়্যারটির মূলত কাজ হল মেগাবাইট থেকে কিলোবাইটে কনভার্ট করা অ্যাপসকে আমরা যদি দুইশো মেগাবাইটের অ্যাপস ইউজ করি তাহলে আমাদের মোবাইলের স্পেস অনেক নষ্ট হয় কিন্তু আমরা যদি দুইশো মেগাবাইট থেকে একশো কি একশো কিলো বাইটে যদি অ্যাপসটি কনভার্ট করতে পারি তাহলে আমরা অনেক ধরনের অ্যাপস ইউজ করতে পারি তাহলে আমরা সফটওয়্যারটি চালু করি এইখান থেকে আপনারা প্রয়োজন মতো অ্যাপস সার্চ দিয়ে ম্যাগাবাইট থেকে কিলো বাইটে রূপান্তর করতে পারেন যেমন ফেসবুক ফেসবুককে আমি কিলোবাইটে রূপান্তর করছি ফেসবুকটি কিলোবাইটে রূপান্তর হয়ে গেছে ফেসবুকটি একশো মেগাবাইট থেকে এক হাজার কিলোবাইটে রূপান্তর হয়েছে তার মানে এই সফটওয়্যারটি ওরিজিনাললি ফেসবুকের মতনই কাজ করবে কিন্তু সফটওয়্যারটি হয়ে যাবে লাইট আর সফটওয়্যারটি যদি রূপান্তর হয়ে যায় তাহলে আমরা এটি মোবাইলের হোম স্ক্রিনে দেখতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকটি এসে পড়েছে একদম কম কিলোবাইটের তো আশা করি আপনারা এইভাবে অনেকগুলো অ্যাপসকে ম্যাগা বাইট থেকে কিলোবাইটে কনভার্ট করে আনলিমিটেড অ্যাপস আপনার হ্যান্ডসেটে ইনস্টল করতে পারবেন এবং যারা যারা এই প্রবলেমে ভুগছে তাদেরকে আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি যদি লাইক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ